আমার উপায় নাই, ওই ফেরেশতার নাম হইল হযরতে রুমান ফেরেশতা। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, কবরে আয়েশা এমন বিকর্তম চেহারা, বেঈমানের কবরে আমার নবী বলেন যে কন্যমান ফেরেশতা আসবে, কবরটা এসে কবরটা ভেঙ্গে চুরমার হইয়া যাইবে, বেঈমান লাভ দিয়া বইসা যাইবে। ওই ফেরেশতার আকার মধ্যে বিশাল বড় একটা হেমার থাকবে, সুবহানাল্লাহ। ওই ফেরেশতার হাতে বিশাল বড় একটা হেমার থাকবে। আমার নবী ডাক দিয়া বলে, ও উম্ম, ওই হেমারটার ওজন হইবে 70 মন, সুবহানাল্লাহ। ওই হেমারটার ওজন হইবে 70 মন, ফেরেশতার কান দুইটা থাকবে হাটকাল, চোখ দুইটা থাকবে অন্ধ, জবান থাকবে বোবা। ওই ফেরেশতা দাঁড়ায় যায় ইশারা দিয়া বলবো, বেঈমান, ও বেঈমান, দুনিয়াতে যত পাপাচার করেছো, যত অন্যায় করেছো, যত গুনাহ করছো রে, আজকে ওই লিস্টি আমার কাছে দে। এখন আপনি চিন্তা করেন, 24 ঘন্টার ভিতরে যত গুনাহ করি, সারা জীবনের গুনার হিসাব কোনোদিন করছিনি, করছি বয়স আপনি আমার 50, কোনোদিন তো আমরা হিসাব করি নাই। আজকে 24 ঘন্টার ভিতরে অমুক পাপ করেছি, অমুক পাপ করেছি, অথচ এই ফেরেশতা হিসাব করবে, তোমার সকল প্রকার গুনাহের হিসাব আমারে দাও। ওই লোকটা বলবে, নাসি আল্লাহ, হাই হাই হাই, আজকে কেমনে আমি হিসাব দেব রে, ও ভাই ফেরেশতা, আমার কিছু মনে নাই। রুমান ফেরেশতা ডাক দিয়া বলবে, কে রে, তোর মনে থাকবে না, মনে না থাকার ওষুধ আমার কাছে আছে। সাথে সাথে রুমান ফেরেশতা বলবে, ও বেঈমানের রুহ রে, ও বেঈমান, আর কত বেঈমানি করবে, বাটপারি কইরা দুনিয়াতে ফের চালাইছো, সুদ খায়া ফের চালাইছো, মানুষের সাথে জুলুম কইরা ফের চালাইছো, দাও দেখি আজকের হিসাবটা দা। বেঈমান বলবে, হাই হাই হাই, আমার কিছু মনে নাই, মনে নাই। ওই রুমান ফেরেশতার বলছিলাম, কান হাটকাল চোখ বন্ধ, তাস কইরা বিশাল বড় ওই 70 মনের হেমাটা হাতের মধ্যে লইব রে, লয়া কপাল বরাবর, আস্তে আস্তে টুকা মাইরা দিব, সুবহানাল্লাহ। আস্তে আস্তে এমন আস্তে না রে বাবা, নুমান ফেরেশতা যেই মাত্র হেমাতার তুইল্লা আস্তে যাইরা দিব রে। আমার নবী বলে, ওই হেমারের ওজনে তো জ্বলে তো জল, ওই বেঈমানের বটিটারে একটা আস্তে আঘাত করার কারণে 70 গজ নিচে দাই বাজাইবে। নাউজুবিল্লাহ, কই কই গজ হলার মধ্যে, সুবহানাল্লাহ, 70 গজ নিচে চলে যাইবে। আমার নবী বলেন, এমন জোরে একটা সিল্লে মারব, এই সিল্লে যদি আমার গুনাহগার উম্মত দুনিয়াতে শুনত, সাথে সাথে কান দুইটা ফাইটা রক্ত বাহির হইয়া ব্রেন স্ট্রোক কইরা মারা যাইত। এত বিকর্তম ভাবে শাস্তি দেওয়া হবে, আরেকবার আরেকটা বাড়ি মাইরা দিব, 70 গজ পরে উইটা যাইব। এইভাবে মার খাওয়ার পরে বলবো, বলতাছি বলতাছি আল্লাহ, বলবো বলতাছি বলতাছি, বলবে বল তাড়াতাড়ি বল, তখন বলবে, ও ভাই ফেরেশতা, কেমন করে বলবো রে, আমার কাছে তো কলম নাই, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আমার কাছে তো কলম নাই, কেমন করে বলবো, আমি আমার কলমের ব্যবস্থা করে দাও। নুমান ফেরেশতা ডাক দিয়া বলবে, তোর শাহাদাত আঙ্গুলটা বার কর, আল্লাহু আকবার, বলবে তোর শাহাদাত আঙ্গুলটা বার কর,
পার করবে, বলবে ও ভাই ফেরেশতা এটা কি, বলবে এটা হলো তোর জন্য কলম, বলবে কেন তো কালির ব্যবস্থা নাই, আমি কালি কোথা থেকে পাইব, বলবে তোর মুখ থেকে যে লালা বাহির হয়েছে ওই লালা হলো তোর কালি, বলবে আমার কাছে তো কাতার কাগজ নাই আছে কের মধ্যে লিখব, সাথে সাথে রুমান ফেরেশতা বলবে তোর কাফন থেকে কাফর চির, সিরার পরে বলবে কোন লেখা শুরু করে দে, গুনাহ লিখতে 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 রে বাবা যেই মাত্র 10 বছর 20 বছরের গুনাহ লিখব, বলবো না 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 আমার ধরে আর সম্ভব না আমার মনে হয় না, ওই ফেরেশতা বলবে আরে এতক্ষণ যে মার খাইছ আরো কি দিমুনি, কারণ ওই ফেরেশতা সিল্লাইলে ও শুনতো না কান আল্লাহ হাটকাল বানিয়ে দিছে, মুখ দিয়া বাবা ভাই বাজান কইলো শুনবো না আমার আল্লাহ ফেরেশতারে অন্ধ বানিয়ে দিছে, ওই ফেরেশতা আবার মার শুরু কইরা দিব রে, ওই ফেরেশতা আবার মার শুরু কইরা দিব, সাথে সাথে বলবে বলতেছি 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 গুনাহ লিখতে 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 যখন জীবনের সকল গুনাহ লেখা শেষ হয়ে যাবে, ও আল্লাহ নুমান ফেরেশতা ওই লেখার গুনাহের কাগজটারে আমরা যে তাবিজ দিই দেখেন, তাবিজ কেমনে বানাই দেখেননি, এইভাবে তার গুনাহ লিস্টিটার একটা তাবিজ বানাইয়া গলার মধ্যে জোলা দিয়া চলাইব, আসার পরে যখন 40 কদম পায়ের হয়ে যাইব রে মন কান নাকের কবরের মধ্যে আইব, আয়েশা বলবে ও বেঈমানের রূহ রে দেখি তোমার কি অবস্থা, গলার তাবিজটা কইলা দাও, গলার তাবিজটা কইলা যাই মাত্র দেখব রে, গলার তাবিজটা কইলা যাই মাত্র দেখব ওই সবচেয়ে বড় পাপী, কোন কথা বলবে না কোন কথা বলবে না, প্রশ্ন শুরু কইরা দিব মার ফুকা, আরে হাদিসের মধ্যে পাইলাম ইমানদারের জন্য প্রশ্ন একটা আর বেঈমানের জন্য হইল প্রশ্ন তিনটা, বেঈমানে প্রশ্ন করবে মার ফুকা, বেঈমান বলে এইটা আবার কিতা, বেঈমানে উত্তর দিতে পারতো না কারণ দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করছে রে বাবা, নামাজ কোনোদিন মসজিদে ঠাক করে দেয় নাই, দুই ঈদের মধ্যে নামাজ আইছে, প্রত্যেক সাপ্তাহিক নামাজ আইছে, কোনোদিন সদগুজ সারে নাই, মানুষকে গালাগালি করছে, মানুষের সাথে অন্যায় করছে, জুলুম করে জায়গা সম্পদ আত্মসাত করছে, তার তো ভালো কিছু নাই কেমন কইরা কি করব, ওই মুহূর্তে মন কান্নাকে যাই মাত্র প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না, তারপর আবার তার প্রশ্ন করা হবে মদিনুকা, ওই সময় যখন তার মদিনুকা বলবে তখন বলবে এটা আবার কি, প্রশ্নের উত্তর দিতে পারবে না, প্রশ্ন বাকি থাকে কয়টা, আরেকটা কয়টা প্রশ্ন কয়টা বাকি থাকে, একটা বলবে ও মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল, ওই যে তোমার সামনে দাঁড়ায় আছে ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, ওই রাসূল সম্পর্কে তোমার ধারণা কি, তুমি তার চিনুনি, বেঈমান তো কোনোদিন নবীর দরুদ পড়ে নাই, বেঈমানে তো কোনোদিন নবীরে স্মরণ করে নাই, বেঈমানে বলবে বিশেষ করে ওই সময় ওয়াহাবি মুল্লাদের সাইজ করা হবে বেশি, তারা বলবে উনি তো আমার বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ, বলবে উনি তো আমার বড় ভাইয়ের মতো চিনবে না নবীরে, কেমন চিনবে সারা জীবন নবীর সাথে দুশ্মনি কইরা গেছে, কবরের নবীরে চিনবে না তেমন ভাবে বেঈমানে ও নবীরে চিনবে না, ওই লোক কেডাই ওই লোকরে চিনি না, মন কান নাকের কয়ে ওই তো ফুরান পাপি দর, সাথে সাথে আজাব শুরু কইরা দে, সাথে সাথে আমার আল্লাহ বলবে মানুষ তারা রে আর দেরি করিস না, দে বদমাইশের কবরে আজাব শুরু কইরা দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার আল্লাহর অনুমতি সাথে সাথে কি করা হইবে, ও মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ নিয়ে বসে যান, কবরের অস্ত বহুত শুনছেন আজকে একটু শুনালন, ওই দিক দিয়া আমার নবী বলেন বেঈমানের কবরের সাথে সাথে আজাব শুরু হয়ে যাইব, কেমন আজাব কথা বলেন না, কেমন আজাব শুরু হয়ে যাইব, যখন তার কবরের মধ্যে
দোয়া হইব ফেরেশতারা যখন চলে যাইব সাথে সাথে মাটি এমন দূরে একটা সাফা মারব রে সাথে সাথে কবরের মাটি এমন জোরে সাবা মারব আমার নবী কয় কেমন জোরে সাবা মারব এমন জোরে সাবা মারব রে ডান দিকের হার গুলা বাম দিকের হারের ভিতরে ডুইকা যাইব বাম দিকের হার গুলা ডান দিকের হারের ভিতরে ডুইকা চুরমার হইয়া যাইব আমার নবী কয় ওই সময় হার খাদিসে আমার রাসূল বলেছেন শুধু হার মার চুরমার হবে না আমার নবী বলেছেন যখন কবরের মাটি তার সাফা মারবে সাফা মারার পরে যখন তার চাপা মাইরা দিবে তোলা রুইছিলেন যে মাত্র মাটি চাপা মারবে তোলা যেমন হাতের মধ্যে লইয়া চাপ মাইরা দেওয়া হই চাপ মারলে যেমন হয়ে যায় তেমন ভাবে আমার নবী বলেন তার বডিটারে কবরের মাটি চাপ মাইরা রুয়ের তোলার মতো নরম বানাইয়া ফেলবে আর আওয়াজ করে বলি জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল হবে আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার কই গুণ 70 গুণ কই গুণ সাধারণত দুনিয়াতে দেখবেন বলবো শত যদি আসার সামরাটা একটু ফুইরা যায় পানি লাগলেও জ্বলে বাতাস লাগলেও জ্বলে খানা খাইতে গেলেও জ্বলে আর দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ সরাসরি পইরা যায় শরীরটা ধইলা সাদা ডিমের মতো হইয়া যায় সিদ্ধ ডিমের মতো আমার নবী কয় যখন বেঈমান রে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হইব রে যখন বেঈমান রে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হইব বেঈমানের চেহারাটা এমন বিকৃত হইয়া যাইব জ্বলতে 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 আন্দ্রা আর মতো কালো হইয়া যাইব এত বিকর্তম শাস্তি আমার নবী বলেন যদি জাহান্নামের আগুন তোমরা দুনিয়াতে একটু দেখতারে মূসা নবীর আমলে মূসা নবী ডাক দিয়ে আল্লাহ জাহান্নাম তো বানাইলা কিন্তু জাহান্নামের আগুনটা আমি একটু দেখতে চাই আল্লাহ কই মূসা না 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 তুমি দেখতে পারবা না জাহান্নাম কোনো খেলা ডেলার জিনিস না সাথে সাথে মূসা মারে না কো আল্লাহ দেখবো আল্লাহ কো মূসা ঠিক আছে আমি পাঠাইতেছি আমার নবী বলেন আমার আল্লাহ জিব্রাইল রে বলো জিব্রাইল আমার মূসা জাহান্নামের আগুন দেখবো যাও জাহান্নাম থেকে একটা আমরা তুলে নিয়ে যাও কি নিব আমরা জাহান্নামের আমার নবী বলে জাহান্নাম দুইটা জিনিস যারা জ্বালানো হবে কয়টা জিনিস কয়টা জিনিস একটা হলো মানুষ এবং জিন জাতি আর দুই নাম্বার হলো পাথর সুবহানাল্লাহ বিশাল বড় বড় পাথর জাহান্নামে ফেলানো হইব সাথে মানুষ ফেলানো হইব তারপরে আমার আল্লাহ জাহান্নাম জ্বলাইব আমার নবী কয় হে সাহাবায়ে কেরাম বেঈমানের যখন কবরের মধ্যে আগুনটা জ্বালায় দিব বেঈমানের মঞ্জুরে একটা সিরলি মারবরে বেঈমান সিরলি মারা চাইব কবর থেকে উঠা যাইতে কিন্তু কবরের চতুর্পাশে বিশাল বড় বড় ফেরেশতা পয়সা গ্রাম দিয়ে রাখবে আমার নবী কয় ওই ফেরেশতারা গুলা কোনো সাধারণ ফেরেশতা না তাদের শরীরে কাঁটা যুক্ত থাকবে কাঁটা যুক্ত কি কাঁটা যুক্ত এক একটা কাঁটা এত দার হীরার চেয়ে দার এক একটা কাঁটার দৈর্ঘ্য থাকবে 70 গজ লম্বা যখন বেঈমান কবরের জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না সাইবে লাভ দিয়া উঠে যাইতে সাথে সাথে ফেরেশতারা বলবে কই যাস রে আয় দেখি তোর কত শক্তি আছে টান দিয়া জড়াইয়া যেই মাত্র কোলের মধ্যে এইভাবে বের দিব আমার নবী কয় বের দিতে দেরি রে শরীরটা ফাইরা ওই কাঁটা গুলা ওই পার হইতে দেরি না আর আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ
এত কঠিন কি মনে করলেন? বলতে যেমন কঠিন, আযাবটা এর চেয়ে দেখলে আরো বেশি কঠিন। আল্লাহর আযাব যদি কেউ অবিশ্বাস করে সে কাফের, কারণ আল্লাহ বলেছেন আমার কোন জিনিস তোমরা অবিশ্বাস করতে পারবে না। ইমানদারের মূল মেন শর্ত হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করা, দুই নাম্বার হলো জাহান্নাম না দেখে বিশ্বাস করা, আর তিন নাম্বার হইল নবীরে না দেখে মানা। তাহলে আপনি ইমানদারের লাইনে আইতে পারবেন। আমার নবীকে যখন কবর আযাব ধরা দেওয়া হইব, উঠতে চাইলে ওই ফেরেশতারা কাঁটাযুক্ত ফেরেশতারা ধরায় দুইটা পেট পেট পারাপার করে দিবে, তারপরে চিল্লাইয়া আবার কবরের মধ্যে নামবে, বলবে তার চাইতে আমার আগুনটাই ভালো। আগুনের মধ্যে লাইনায় এমন জোরে সিল্লি মারব রে, এমন জোরে সিল্লি মাইরা দিব। আমার নবী কই সিল্লিটা যদি দুনিয়ার মানুষে শুনত, সাথে সাথে মানুষগুলা ব্রেন স্ট্রোক হয়ে মারা যাইত। আমার নবী বলে যখন তার বেঈমানের কবর আযাব হয়, দেখবেন আমরা গরু দেই না কবরস্থানে, অনেকে গরু দেয় না। আমার নবী কই আসমান কান্দবে, বেঈমানের আযাব দেখে আসমান কান্দে, আসমান ভয় পায়, জমিন ভয় পায়, পৃথিবীর যত সব পাখি কীট পতঙ্গ আছে সবাই চিল্লা চিল্লা কাঁদবে আতঙ্কে, ভয় পায়া সুপটি মারা পয়সা থাকবে গরু ছাগল গুলা। দেখবেন অনেক সময় কবরের আযাব যখন শুরু হয়, গরু ছাগল গুলা দড়ি চিরা পালায় জায়গা যায়নি। আমার নবী বলেন দড়ি চিরা পালা জায়গা, কারণ গরুরে আমার আল্লাহ যে চোখ দিছে, তারা জাহান্নামের আগুন দেখে, তারা কবরের আযাব দেখে এবং শুনে চিৎকার মেরে উঠি সুবহানাল্লাহ। এই জন্য গরু গুলা পালিয়া যায় গায় আসমান কান্দে বয়ে তোরতরায়া জমিন কান্দে বেঈমানের আযাব দেখে। আপনি কি মনে করেন আপনি আজকে দেহ আছে আপনি শক্তি দেখাইতে পারেন, আজকে টাকা আছে সম্পদ আছে আপনি বড়তা দেখাইতে পারেন, আজকে শরীরে শক্তি আছে আপনি লাঠির জোর দেখাইতে পারেন? আমার নবী বলে যখন কবরে আযাব শুরু হয়ে যাইব, ওই মুহূর্তে বেঈমান এমন জোরে সিল্লি মাইরা দিব রে, বেঈমানের সিল্লি উনি আল্লাহর সৃষ্টি সমস্ত জগৎ তাইমা যাইব, চুপ মাইরা বৈশা থাকবে তো আযাব। আমার নবীরে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে কোন আযাব? আমার নবী কই বেঈমানের কবরে একটা সাপ ছাইরা দেওয়া হয়েছে। বেঈমানের কবরে একটা সাপ ছাইরা দেওয়া হইবে, দুনিয়াতে আপনি আমি কত সাপ দেখছি রে, কত সাপ দেখছিনি, কিন্তু কোন সাপের মাথার মধ্যে লম্বা লম্বা মহিলাদের মতো চুল দেখছেননি, দেখছেন? আমার নবী কই যখন বেঈমানের কবরে সাপটা ছাইরা দিব, ওই সাপের দাঁত গুলো লোহার মতো লম্বা 70 গজ থাকবে। কয় গজ থাকবে? 70 গজ লম্বা থাকবে দাঁত গুলো, ইনার চেয়ে দাঁড়ানো থাকবে। আমার নবী কই বেঈমানের মাথার খুলির মধ্যে এমন জোরে সুবল মারব, এক একটা সুবল দিব রে, এক একটা সুবলের বিনিময়ে 70 গজ মাটির নিচে ঢুকে যাইব, আবার আরেকটা সুবল মারব, আরেকটা সুবলে আবার 70 গজ উপরে উঠা যাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, তারপরে যখন সাবে সুবল দিব ওই সাপটা কেমন? আমার নবী কো ওই সাপটা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, পৃথিবীর জমিনে যদি ওই সাপের একটু বিষ ঢাললা দেওয়া হইতো সমগ্র মানুষ শরীরটা নির্বন্ন হইয়া কলেরা হইয়া সাথে সাথে মরে যাইত। কি মনে করেন এই সাপের একটু বিষ যদি দুনিয়াতে দেওয়া হইতো, রাসূল বলেন বিষাক্ত হইয়া সমস্ত মানুষ ডায়রিয়া কলেরা হইয়া মানুষ মারা যাইত, এত বিষাক্ত সাপ। আমার নবী শুধু তাই না, আমার নবী বলেছেন ওই সাপটা যদি একটা নিঃশ্বাস দুনিয়াতে পালায় সমস্ত মানুষ সাথে সাথে মরতে দেরি হইবে না।
এ জাহান্নামি সাপে তো বিষাক্ত, কবরের মধ্যে ছেড়ে দেওয়া হইব। নবী বলেন, ওই সাপের মাথার মধ্যে মহিলাদের মতো লম্বা লম্বা চুল থাকবে। মাথা একটা নয় রে বাবা, একটা নয়, দুনিয়াতে আমরা সাপ দেখছি একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা মাথা। আমার নবী কয়, ওই কবরের সাপের মধ্যে যখন বেঈমানের কবরে ছেড়ে দেওয়া হবে, ওই সাপের মাথা থাকবো 99টা। আল্লাহ একটা মাথা দিয়া সুবল দিলে যদি 70 গজ নিচে যায়, একবার কল্পনা করছেননি 99টা মাথা দিয়া যদি একসাথে সুবল দেয়, আপনি আমার একটা পশম কইজা পাওয়া যায় বনি। কি ভাবছেন, মৃত্যু ওয়াজ করলে নিজেও ঠিক থাকতে পারি না, মানুষও ঠিক থাকতে পারে না। আমার নবী বলেন, তিনটা কবরে আজাব শুরু কইরা দিবে বেঈমানের কবরে, এত ভয়ঙ্কর আজাব পৃথিবীর সকল কিছু টের পাইবে, মানুষ জাতি টের পাইবে না। কারণ আমার নবী দোয়া করছিলেন, আল্লাহ আমার উম্মতরা যদি কবরের আজাব দেখে গো, আমার উম্মতরা ঠিক থাকতে পারতো না। ওই কবরের আজাব অন্য জাতির বুঝায়েন শোনায়েন দেখায়েন, আমার গুনাগার উম্মতরে কখনো টের পায়া দিয়েন না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তার মানে কবরের আজাব থেকে বেঈমানের কোনো রেহাই নাই। একটা জিনিস মনে রাখবেন, রাসূল বলেন, কাফেরের চেয়ে আরো নিকৃষ্ট একটা মুনাফিক কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকাল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার, নিশ্চয় নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাসূল বলেন, একটা মুনাফিকে তো ডেঞ্জারাস, একটা কাফের, একটা কাফের, একটা কাফের তো এমনি লানত প্রাপ্ত, তার কোনো জান্নাত নাই। কিন্তু ওই কাফের যে শাস্তি দেওয়া হবে, একটা মুনাফিকে তার চেয়ে বহুগুণ বেশি শাস্তি দেওয়া হবে। আল্লাহ কেন এই কথা বলেছেন? কারণ মুনাফিক বড় ডেঞ্জারাস। মুনাফিকের আলামত কি? রাসূল বলেছেন, মুনাফিকের আলামত তিনটা, কয়টা? আমানতের কিয়ামত করবে, আছে না নাই? আপনি ভালো মানুষ মনে করে বিদেশ থেকে ভাতিজার টাকা পাঠায় চাষে, আমার টাকা গুলা হেফাজতে রাখবো, অথচ ভাতিজার টাকা দিয়ে সম্পদশালী হইয়া বিল্ডিং বানাইয়া শেষে ভাতিজা যখন আসে, ভাতিজারের বিরাট বিল টাকা আসেনি, আসেনি, এরাই হলো মুনাফি। রাসূল বলেছেন, দুই নম্বর আলামত হলো, দুই নম্বর আলামত হলো, কথা দিয়া কথা না রাখা। কি কথার পর খেলা করা? কেমন বর খেলা? টাকা আনবার সময় দুইজন সাক্ষী নিয়ে যাইব, ভাতিজা 10,000 টাকা সুদের উপর দিয়া দেবো, ইনশাল্লাহ তোমারে 10 তারিখে দিয়া দেবো, বলেনি এরকম বাট করা আসেনি? 10 তারিখের কথা কইয়া টাকা আইনা, বছরের পর বছর জায়গা টাকা দেওয়ার কোনো খবর নাই, তারাই হলো মুনাফিক, তারাই হলো মুনাফিক। রাসূল বলেছেন, তিন নম্বর আলামত, সে কথা বলবে বেশি বেশি কিন্তু মিথ্যা, একটাও সত্যি না, সব মিথ্যা, আছে না নাই? মসজিদের মধ্যে আসলে দেখা যায় পাক্কা মুসল্লি, ওরে বাবা মসজিদ থেকে বাইরে হইলে তার মিথ্যা কথার দ্বারা। রাসূল বলেন, যখন কোন উম্মত একটা মিথ্যা কথা বলে, তার সাথে দুইজন ফেরেশতা থাকে, কয়জন? দুইজন ফেরেশতা, যখন সে মিথ্যা কথা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধে ওই ফেরেশতা গুলা দৌড় করে 1,000 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। তো তারা মুনাফিক, তারা কাফেরের চেয়ে আরো বড় নিকৃষ্ট। রাসূল বলেন, ইমান আমল আখলাক চরিত্র সবকিছু একদারে, আর মুনাফিকের আলামত আরেকদারে। যখন কেউ সবকিছু করে মুনাফিকি করে, তার শাস্তি আরো ডাবল চেয়ে ডাবল হবে। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন।